হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রকি রান্নাঘর। আজ আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে সন্ধেবেলার টিফিন, যেটা আমরা কী দিয়ে করবো। এটা খুব তাড়াতাড়ি, একটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা কোনো গেস্ট আসলে তাকে তৈরি করতে পারি। ঘরে চিকেন থাকলে আমরা বানিয়ে ফেলতে পারবো চিকেন পকোড়া। তো চিকেন দেখে নাও তোমরা, চিকেন পকোড়া করতে গেলে আমাদের আজকে কী কী লাগবে। সবার প্রথমে লাগবে হচ্ছে চিকেন। এই চিকেনটার মধ্যে আমি 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে, একটু পেঁয়াজ বাটা দিয়ে, এবং এর মধ্যে কিছুটা ভিনিগার এবং সয়া সস দিয়ে, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এটা ফ্রিজ থেকে আমি এখন বার করে নিয়ে এসেছি। সঙ্গে তোমার এটা করতে যা যা লাগবে, লাগবে এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি আর কিছুটা লেবু। এবং তার সঙ্গে লাগবে একটা ফেটিয়ে রাখা ডিম, এবং তার সঙ্গে লাগবে লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিংবা বেসন থাকলে বেসন, কর্নফ্লাওয়ার বা ময়দা, আমি এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করব। তো তোমরা দেখে নাও এটা করতে কিভাবে ইউজ করবে। সবার প্রথমে এই যে আমার এই পাত্রের মধ্যে সবকটা রেসিপি ছিল, তার মধ্যে আমি কিছুটা ভিনিগার অ্যাড করে নিচ্ছি, এবং তার মধ্যে লেবুর রস। আমার যে লেবুগুলো ছিল সেই লেবুগুলোকে আমি চিপে নিলাম। তার মধ্যে আমি হালকা একটু নুন নিয়ে এটাকে আমি প্রথমে মিক্স করে নেব, ভালোভাবে এটাকে চটকে মিক্স করে নেব। মিক্স হয়ে যাওয়ার পর এই পেঁয়াজ আর ধনে পাতা কুচিগুলোকে আমি এই মাংসের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে আমি আবার অ্যাড করব একে একে যে মশলাগুলো, 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো গরম মশলা, এবং এই ফেটিয়ে রাখা ডিম, পুরো ডিমটা দিয়ে দেব। আর এখানে যে কর্নফ্লাওয়ার আর ময়দার মিক্সিংটা ছিল সেটা দিয়ে দেব। যদি তোমাদের বাড়িতে বেকিং সোডা থাকে তো কিছুটা দিতে পারো, এবং পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয় বেকিং সোডা দিলে। এখন আমরা এই মিশ্রণটাকে ভালোভাবে, কোনো জল দেব না, খুব সুন্দর করে এটাকে আমরা একটা পুর বানিয়ে নেব। তাহলে ভিউয়ার্স দেখে নাও যে আমরা চিকেনের যে ব্যারেটটাকে তৈরি করলাম সেটা ঠিক এই রকম হবে। এর মধ্যে কিন্তু একটুকু জল দেওয়া হয়নি, যা ছিল সেটাই, সেটাকে জাস্ট মিক্স করা হলো। এবার আমরা কড়াইয়ের তেলটাকে গরম করব, সাদা তেল, সাদা তেল দিয়ে কড়াইয়ের তেলটা গরম হবে। তারপরে আমরা একে একে একটা একটা করে পকোড়াটা ভাজবো, কিন্তু আগে আমরা দেখে নেব তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। তেল গরম হয়ে যাওয়ার পরে